i wait 20 এ ভাই চমৎকার একটা প্রশ্ন করেছেন বলেছেন বাংলাদেশে একটা তথা কথিত বক্তাকে দেখা যায় তিনি বলেন যে যারা بخاری শরীফে এরকম হাদিস আছে যারা নফল ইবাদত বেশি বেশি করে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায় তাদের পা নাকি আল্লাহর কুদরতি পা হয়ে যায় তারা যা দেখে তা আল্লাহর নূর দিয়ে দেখে হ্যাঁ এ ধরনের কথা কি বিদআতী কথা কিনা তিনি জানতে চেয়েছেন ভাই কোরআনের তাফসির কারক হিসেবে তার নাম উল্লেখ করা হয় আবার বলা হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আন্তর্জাতিক সম্পন্ন না ক্ষতি সম্পন্ন তারা একমাত্র আল্লাহ জানে শিল্পী ছিল শিল্পী থেকে বক্তব্যটাকে পেশা হিসেবে বেছে নিল এলেম কালাম নাই সুর বিক্রি করে মানুষকে মনে করেন যে মাতিয়ে রেখেছে সেই বক্তার নাম হচ্ছে তারেক মনোবার হাদাহুল্লাহ আল্লাহ থেকে হৃদায়ত দান করুক আবার কিছু ভক্ত আছে তার সুরের পাগল আমি বুঝি না তারা কি করে নিজেদেরকে সালাফে সালহিনদের অনুগত মনে করে কি করে নিজেদেরকে সহি আকিদের মনে করে এই লোকটা বহুরূপে লোক থেকে সতর্ক থাকবেন তার এলেম কালাম নাই সহি এলেম তার নাই সে শোনা শোনা কিছু কথা বলতে চেষ্টা করে এবং যখন যেদিকে বৃষ্টি আসে সেদিকে ছাতা ধরে খুবই সুবিধাবাদী একটা লোক খুব সুবিধাবাদী খুবই স্বার্থবাদী একটা লোক আমি তাকে বহুদিন যাবৎ পর্যবেক্ষণ করে এসেছি আর কিছু আজগবি কিছু কথা বলে মানুষকে চাঁদে দেখা যায় বলে সে সৌদি আরবের এক আলেমের দোহাই দিয়ে বলছে সে সৌদি আরবের কোন এক ভালো আলেম তাকে বলেছে হ্যাঁ কারামতুল আউলিয়া লিখেছেন নাকি তিনি কিতাব যে তিনি বলছেন সে শায়ক নাকি তাকে বলেছে আমি আমাকে চাঁদে দেখেছি এই বক্তাটা শুধু আবেগ দিয়ে কথা বলে আবেগ নির্ভর বক্তা তারেক মনে হওয়ার একটা আবেগী বক্তা ইমোশনাল বক্তা তারেক একটা গুমরা বক্তা তারেক একটা স্বার্থ লালনকারী বক্তা আমি তার নাম উল্লেখ পূর্বে বলতেছি তারেক অজ্ঞ জাহিল এলমে হাদিসের ক্ষেত্রে এবং তাফসিরের ক্ষেত্রে খুবই বিরল কম কিন্তু সে তার এত অযোগ্যতাটা অসামান্য অযোগ্যতাটাকে সে ঘন্টার পর ঘন্টা সুর মেরে কিচ্চা কাহানি এবং কিছু গল্প দিয়ে মনে করেন ঢেকে রাখে তার অযোগ্যতা তাকে ওয়াল্লাহ হেসে যদি প্রকৃতপক্ষে যদি তার যোগ্যতার মা যোগ্যতার মাপকাঠি যদি সে মানুষের কাছে প্রমাণ করতে চায় তাহলে সে একজন সঠিক দিনের আলেমের পাশে বসে সে ডিসকাস করুক সবাই বসে থাকবেন তাকে সামনে নিয়ে আসবেন দেখবেন অতি নগণ্য আঁকিদাতে সে ধরা খেয়ে যাবে একটা নগণ্য বিষয়ে এলমি মাবা হাসা তার এত কম এলমি মাদ্রা তার এত কম আর এরকম তার এলমি এলমি কম হওয়ার কারণে এই ধরনের আবেগ নির্ভর উল্টা পাল্টা বক্তব্য সে করে কিন্তু কিছু মানুষদের ভিতরে দেখবেন যে তার ওই সুরে ভক্ত সুরের পাগল সুরের ভক্ত হয়ে গিয়ে মানে উল্টাপাল্টা কিছু বলছে অতি ভক্তি চুরির চুরির লক্ষণ একটা কথা আছে না নিজেকে চিনুন ভাইয়েরা ভালো করে চিনুন কোন মানুষকে চাঁদে দেখাটা কোন প্রকারের সত্য তথ্য হতে পারে না এমন এমনকি আল্লাহ রসুল চাঁদ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মতো মারাত্মক কথাটাকেও বলেছেন যে এটা কোনো মানুষের মৃত্যুর জন্য হয় না বা এটা কোনো মানুষকে কেন্দ্র করে হয় না কোনো কিছুকে কেন্দ্র করে হয় না বাট এটা বরং এটা আল্লাহ রবুল আলামিন দেখায় তার নিদর্শন তার নিদর্শন দেখান তার ক্ষমতা দেখান উনি যে যে বললেন বেশি বেশি না হলে করলে আল্লাহর হাত মানুষের হাত আল্লাহর হাত হয়ে যায় মানুষের পা আল্লাহর কুদরতি পা হয়ে যায় এটা হলো একটা শিরকি আকিদা বোকারি শরীফে বর্ণনা করছে আল্লাহ রসুল হাদিসে কুদ্সি দিয়ে যে কুন তু সাম আহুল্লাজি ইয়াসমা ও বেহা আমি তার কান হয়ে যে কান দিয়ে সে শোনে ও বাসার আহুল্লা জি সুরু বেহা আমি তার চোখ হয়ে যে চোখ দিয়ে সে দেখে ওই আদাহুল্লা তি ইয়াব তুসু বেহা সে হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে ও রিজুর উল্লাজি ইয়ামসি বেহা তার সে পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে

এর ব্যাখ্যা পাওয়া যায় এভাবে যে যখন কোন মানুষ ফরজ করে এটা কাছে আল্লাহ আল্লাহ বলছেন ভালোবাসার এই জন্য আমি সেটাকে ফরজ করেছি এটার অর্থ হচ্ছে যে সে আমার আনুগত্য ছাড়া অন্য কোনো কিছু শুনতে ভালোবাসে না আমার আনুগত্যই শোনে সে কান দিয়ে আমার আনুগত্যের কথাই সে শুনে সে চোখ দিয়ে আমার আনুগত্যের জিনিস দেখে সে হাত দিয়ে আমার আনুগত্যের পথের জিনিস ধরে সে পা দিয়ে আমার আনুগত্যের পথেই যায় এর এইভাবে তার ঢাইসটা চেঞ্জ হয়ে যায় এভাবে তার পদ্ধতিটা আনুগত্যের পথে আসে সে আল্লাহর কুদরতি পা বললো বেদাতি কথা বললো জঘন্য কথা মাতুরি মাতুরিদি আসা এর ঈদের আকিদে এই তারেক মানোয়ার বা জামাত ইসলামীদের ভিতরে আছে আল্লাহর কুদরতি পা হয়ে গেল না জালালাইন জালালাইনের ভিতরে আল্লাহর কুদরতি পা কুদরতি হাত করা হয়েছে আল্লাহর আকারকে অস্বীকার করা হয়েছে আজ আন বিল্লা তারেক মানোয়ার মুখ দিয়ে সেটা বাইর হয়ে আসলো আল্লাহ সাইদিকে চাঁদে দেখা গেল কে বলেছে তোমাকে ওই সর্দার জিয়া শিফার ভিতরে বসে আছে জামাত ইসলামের সরদার জিয়া ভাই অনেক দুঃখ লাগে এই কথাগুলি বলতে সরদার জিয়া বসে বসে জামাত কানেকশন খোঁজে জামাত ইসলামের লোকদেরকে হাজার টিকিট দেয় সালাফে সালেহীন আহলে হাদিসগণ বা অন্যান্য কোন দল সাধারণ জনগণ গেলে তাদেরকে বঞ্চিত করে তাদেরকে ওয়াদা করে আসো তোমাদেরকে টিকিট টিকিট দেওয়া হবে তাদেরকে টোকেন দেওয়া হয় তারা এসে দেখে রাতে রাতে সে জামাত কানেকশন সবকে হজের টিকিট বেঁচে দিয়েছে সর্দার জিয়া যদি তারেক কাছে কয় যে আমি সাইদিকে চাঁদে দেখেছি তাহলে সেটা কি দলিল নাকি নিজে একটা জিয়া গোমারা ভণ্ডলোক প্রতারক সৌদি আরবে বসে বসে থেকে সৌদি আরবের বেতন নেয় আর সৌদি আরবের বিরুদ্ধাচরণ করে সৌদি সরকারের বিরুদ্ধে সে সমালোচনা করে সে আবার আল্লামা কোথায় হইল মুখরচক বক্তা তারেক বেদাতি আল্লাহকে ভয় করো একটু আজে বাজে কথা বলা থেকে দেখা গেছে দেখি সাইদি সাহেব গাছের গোটা হয়েছে দেখি সাইদি সাহেব আজকে অভিশপ্ত লানতি হয়েছে শুধুমাত্র এই যে এই যে পক্ষপাতিত্বমূলক কথা বলার কারণে সাইদি সাহেব ইয়ের মধ্যে বসে টক বসে বলতেছে যে আমরা নারী থেকে হারাম বলি নাই তবে নারী নেতৃত্বত বয়ান করি নাই তোকে ফজিলতই বর্ণনা কে করতে বলেছে আর সেটাকে তোকে জায়জ কে করতে বলেছে তুমি লক্ষ লক্ষ মানুষকে গুমরা করার জন্য তুমি আল্লাহর ধিকৃত হবা আল্লাহর কাছে বলি আল্লাহ যেন তোমাকে মাফ করে তোমার তোমার তুমি যে সমস্ত কর্ম করেছো সেখান থেকে জাতিকে বেজ্যতি হতে হচ্ছে কি দরকার ছিল তোমার গণতান্ত্রিক রাজনীতি জমাত ইসলামীতে নাম লেখার তোমাকে মানুষ অনেক সম্মান করতো গণতান্ত্রিক রাজনীতি হলে ইসলামের ইসলামের মনে করেন যে বিপরীত রাজনীতি আজকে যারা নাম করেন সাপোর্ট আবার করেন তারা নিজেদেরকে চিনেন যে আপনারা কত বড় প্রবঞ্চিত একটা ব্যক্তি আপনারা আপনাদের পরিচয় বিলুপ্তর পথে চলে যাচ্ছেন আবার এই তারেক মতিউর রহমান মাদানী হাফিজ সমালোচনা করতে গিয়ে একামতের দিনের নিজেই ভুল ব্যাখ্যা করতে আসছেন আর তার ভুল ধরেছেন দিয়ে বলতেছেন যে তিনি মুসা সাল্লামের কথা কেন বললেন যে মুসা আলাহ গদিতে না বস বসলেন না কেন রহমান তিনি মানুষ তার সব কথাই সঠিক হবে তা না কিন্তু আমি ওনাকে সাধুবাদ জানাই অনেক সুন্দর কথা বলেছেন যুক্তিযুক্ত কথা বলেছেন উনি পৃথিবীর বুকে কয়জন নবী দিন কায়েম করে গিয়েছিলেন হ্যাঁ সোলাইমান দাউদ এবং আল্লাহ রসুল মানে তাদের তাদের কথ্য অনুসারে তারা দিন কায়ম মানে মনে করে যে গদি দখল তো এভাবে গদি দখল তো পৃথিবীর বুকে দুইজন নবীর ছিল গদিটা দুইজন নবীর ছিল দাউদ আল্লাহ সোলাইমান সুলাইমান আলাহ সাল্লামের এই দুইজন নবীর আর একজন তিনি নবী ছিলেন না জুলকর নাইন জুলকার নাইনের গদি ছিল হাতে বাকি তো কারো গদি ছিল না তাই বলে কি আপনাদের মতো বিভ্রান্তকারী ব্যাখ্যা করেছে একে আমাদের দিন নামে গদি গদি নেওয়া গদি নিয়ে মারামারি করা হাসিনে খালেদার সঙ্গে এটা অর্থ করেছে আমরা ইসলামী সরিয়া ভিত্তিক পার্লামেন্টের পক্ষে আমরা সালাফে সালিন সর্বপ্রথম ইতিহাস খুলে দেখেন শরীয়ত সম্মত শরীয়ত ভিত্তিক পার্লামেন্ট খুঁজতে হবে সেই প্রক্রিয়াতে ভিত্তিক পার্লামেন্ট নির্বাচিত হবে যেটা শরিয়ত ভিত্তিক বেদাতি প্রক্রিয়াতে নয় গণতন্ত্রের নামে কুপরি প্রক্রিয়াতে নয় ইঞ্জিল এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারেক মানওয়ার অর্থটাই করে না সেইভাবে কারণ অর্থ করতে গেলে তাদের গোমর ফাঁস হয়ে যাবে যে আল্লাহ রাবুল আলমিন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলছে লাস্তুমা আলা সাহেব তোমরা কোনো কিছুর ওপরেই নাও হাতটা তুকিম ও তাওরা তাওয়াল ইঞ্জিল যতক্ষণ মতো তোমরা তাওরা তুমি ইঞ্জিলকে কায়েম না করছো এটা কেন বলেছে এটা সানি নজুল কি ভাইজানেরা আমার কেননা ইহুদি এবং খ্রিস্টানরা তাওরা তো ইঞ্জিলের ভিতরে তারা কলম ধরতো নিজেরা লিখতো দিয়ে বলতো হাজ আমিন ইন্দিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে ওমা হু আমিন কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে ছিল না আল্লাহ খেদিব এবং তারা আল্লাহর উপরে মিথ্যারোপ করতো অহমি আলম জেনে শুনে তা আল্লাহ আমি আলমী তাদেরকে বলছো তোমরা যে জনগণের মাঝে আমার কেতাব বলছো আমার কথা বলছো আমার ওহি বলছো তাহলে তো ইঞ্জিনের অংশ বলছো ওটা সম্পূর্ণ মানুষের কাছে প্রকাশ করো সঠিকটা প্রকাশ করো সঠিক তাওয়ালা তার ইঞ্জিলটা প্রকাশ করে দাও মানুষকে আয় একাম আয় একা বেমান আর এজহার এটা মানুষের কাছে প্রকাশ করো আসলে কোনটা তাওর কোনটা ইঞ্জিল আর কোনটা তাওর আর কোনটা ইঞ্জিল নয় এটা মানুষের কাছে প্রকাশ করো তোমরা তোমাদের গোপনীয়তা প্রকাশিত হয়ে যাবে এখানে প্রকাশ করো তাওরা তুমি ইঞ্জিলকে নিয়ে আসো যেটা তাওরা তোমার ইঞ্জিল নয় সেটা তাওরা তুমি ইঞ্জিল বলে লেখছো কেন একটু ফাওয়াইলে যেন একটু বোন আর কিতাব আই দিয়ে হেম সোম্মা এখন হাজ আমি ওদের দুর্ভোগ যারা কিতাব লিখত তারা তুমি ইঞ্জিল লিখত নিজের হাত দিয়ে এরপর বলতো ইঞ্জিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল কিতু লিয়াজতারুবি সামানান কালিলা এটার মাধ্যমে তারা কিছু দুনিয়াবি কিছু তুচ্ছ সম্পদ ক্রয় করার জন্য সামান খরিদ করার জন্য লিয়াশতারুবি সামানান কালিলা সবাইলুল্লাহ হমিম মা কাঁচা এদের এদের জন্য দুর্ভাগ্য অয়েল দোজখ যা তারা লিখেছে তার জন্য তাদের জন্য অয়েল দোজক ফাইলুল্লাহ এক শিবন আর তাদের জন্য দুর্ভোগ অথবা অয়েল যেটা তারা কামাই করছে এভাবে কোরআন এভাবে আল্লাহর কিতাব যেটা নয় আল্লাহর কিতাব বলে লিখে তারা সেটা দিয়ে আবার তারা বিক্রি করে আবার সেটাকে বিক্রি করে আবার তাদের পার্থিব স্বার্থ সিদ্ধি করছে তারা ক্রয় করছে তারা তুচ্ছ জিনিস মূল্য হিসেবে ইঞ্জিলের নামে লিখছে আরে ভাই কোথায় একামতে দিন আর কোথায় তারেক মানোয়ারের কাছে একামতে দিন কোথায় আল্লাহর একামতে দিন আর কোথায় সাইদি সাহেবের কাছে একামতে দিন কোথায় আল্লাহর একামতে দিন আর কোথায় ইসলামের কাছে একামাতে দিন ইসলামের সরিয়া ভিত্তিক পার্লামেন্ট সহি সুন্না ছাড়া কোনোভাবেই গঠন সম্ভব নয় সেই জন্য আমরা সালাফে সালেহিন গন সহি আকিদার লোকেরা বলেছি ইসলামের ভিত্তিক পার্লামেন্ট আমরা হাজার বছর অপেক্ষা করতে হলেও করব কিন্তু সহি আকিদার মানদণ্ডে সেটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করব সহি আকিদার মানদণ্ড হচ্ছে সর্বপ্রথম সমাজের মানুষের আকিদা এবং আমলের সংস্কার করে দাও যেটা ইমাম মাহমুদ আবদুল্লাহ হাব করেছিলেন সৌদি আরবে ইমান এবং আমলের সংস্কার করে দিয়েছিলেন তিনি এবং সেই দাওয়াতে তিনি রাজ দরবার পর্যন্ত নিয়ে গেছেন আমরা সালাফেসালও আজ সেই টার্গেট আমরা রাজ দরবার পর্যন্ত আমাদের ভাইয়েরা রাজ দরবার পর্যন্ত সহি আকিদের লিখন এবং পত্রিকা এবং পেপার এবং বই পুস্তক এটা পৌঁছাচ্ছেন অতি অ্যালার্জি দেখাবেন উৎসাহিত উৎসাহিত হতে যাবেন দেখবেন শয়তান দ্বারা আপনি আপনি মনে করেন যে প্রতারিত হবেন শয়তান আপনাকে বিপথে নিয়ে যাবে এইটা করাবে ওইটা করাবে এইভাবে আপনি আপনি তখন সঠিক পথে থাকতে পারবেন না এভাবে চাঁদে কোনো ব্যক্তিকে দেখা যায় এই নিরের হল জাহেলের আকিদা তারেক মনে আর একটা কথা বলল কথিত আল্লামা শফির বিরুদ্ধে তিনি একটা মিথ্যাচার করলো তারেক মনে যে সাইদি ইয়া সফি সাহেব নাকি বলেছে যে আমি দেখেছি যে আল্লাহ রসুল হ্যাঁ মোল ইয়া কাদের মোল্লাকে ডাকছে হ্যাঁ সে স্বপ্নে দেখেছে এটা একটা জালিয়াতি একটা মূর্খ কথা সম্পূর্ণরূপে একটা অপবাদ সফি একজন বেদাতি আর তারেক মনে আরেক বেদাতি এক বেদাতির উপরে আরেক বেদাতি অপবাদ চাপাচ্ছে চাঁদে কোনো ব্যক্তিকে দেখা যাক না দেখা যাক এটা ইসলাম না শরীয়ত না এরপরে আল্লাহর হাত হয়ে যায় এটা সহি নয় আল্লাহর পা কুদরতি এটাও জঘন্য ব্যাখ্যা ইসলাম বিধ্বংসী ব্যাখ্যা ওই সহি হাদিসের ব্যাখ্যা গ্রহণ করুন কোনো ব্যক্তি অতিরিক্ত নফল এবাদত করার কারণে আল্লাহর কাছে পছন্দনীয় হয় আল্লাহ তাকে তৌফিক দান করেন এগুলির অর্থ হচ্ছে তৌফিক দান তৌফিক দান করা তৌফিক দান করা এটা হচ্ছে আল্লাহর আল্লাহ আল্লাহর এই অর্থ হাদিসে কুচির চাঁদে দেখা গেছে এটা ইসলামের কোনো বিষয় নাই একশো বার চাঁদে দেখা যাক আর বার নাই দেখা যাক এখন ফেসবুকে তারেক জিয়াকে তাও চাঁদে দেখা যায় মাছের পেটে তাও দেখা যায় ফেসবুকে অনেক কিছুই দেখা যায় তো ফেসবুকে উনি উনি হলেন ফেসবুক এবং ইউটিউব নির্ভর বক্তা উনি একজন শিল্পী বক শিল্পী আর কি এলমি কোনো মাদ্দা নাই কোনো ভিত্তিক ওয়াজ করতে দিলে দশ মিনিট ওয়াজ করতে পারবে না আরবি বলতে গেলে আরবিতে ভুল করে মানে দশটা আর দশটা শব্দ উচ্চারণ করলে পারে পাঁচটাই ভুল করে এরপরে কোরআনতলা আত্মাও মাঝে মাঝে ভুল এরপরে হাদিস যেটা নয় এরকম একটা হাদিস পড়ে ছুঁয়ে দেয় এই বক্তার সম্বন্ধে আপনি আমাকে ইঙ্গিতমূলক বলেছেন কিন্তু আমি তার নামই বলেছি কারণ আমি এদেরকে এদের মতো অসভ্য বক্তাদেরকে বা বেধাতি বক্তাদেরকে ভয় করি না রা হা হুফিল্লাহ মাতালায় আমি খুব মনে করি একটা সিম্পল লোক সাধারণ লোক আমি হকের পক্ষে আছি নাহক কে কেউ হকের নাম দিয়ে বলে এটা আমার সহ্য হয় না হাজা আল্লাহ আলম ওসল আহ আবার নবীন